আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে, সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই মিল্ক ভিটার সংবাদ শিরোনাম। ভবন নির্মাণের আগে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে 40টি ফায়ার স্টেশন উদ্বোধন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় রাহিদকে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ কর্মী ইমন সহ বেশ কয়েকজন আটক। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিবের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভিড় কাটেনি সার্ভার জটিলতা। অগ্রিম টিকিটে আগ্রহ কম লঞ্চ যাত্রীদের, শিমুলিয়া বাংলা বাজারে যানবাহনের চাপ। সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানিতে প্লাবিত। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার তীর ভাঙন অব্যাহত। নয় বছরেও শেষ হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার কাজ। নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধা। দর্শক শুনছিলেন মিল্ক ভিটার সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদে যাচ্ছি। শিল্প কারখানা সহ যে কোনো ভবন নির্মাণের আগে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 40টি ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা জানান। দুর্গম অঞ্চলেও ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত প্রশিক্ষণের পাশাপাশি অগ্নি নির্বাপন সরঞ্জাম যেন সুরক্ষিত থাকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। নতুন করে 40টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করল সরকার। এর মাধ্যমে দেশে মোট ফায়ার সার্ভিসের সংখ্যা দাঁড়ালো 496টি। এছাড়া আরও 50টি ফায়ার স্টেশনের কাজ শেষ হবে আগামী জুনে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত 40টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। জলাধারের গুরুত্ব তুলে ধরে ভবন নির্মাণে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন শিল্প কলকারখানা সহ প্রতিটি ক্ষেত্রেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকতে হবে। সেটা যেমন করতে হবে, আবার আশেপাশে যেন বৃষ্টির পানির সংরক্ষণ এবং জলাধার যাতে থাকে অবশ্যই সে ব্যবস্থাটা আপনারা রাখবেন। এটা নিজেদের নিরাপত্তার জন্যই এটা একান্তভাবে দরকার। অগ্নি নির্বাপনে সকলের জন্য প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে শুরু করে বিভিন্ন শিল্প কলকারখানা, বিভিন্ন বিল্ডিং, সব জায়গায় তাদেরকে এই আগুন লাগলে কী কী করণীয় বা অগ্নি নির্বাপকের কী ব্যবস্থা আছে বা তাদেরকে সে ট্রেনিং দেওয়া, সেখানে যেখানে যারা কাজ করবে দায়িত্ব দেবে তাদেরকেও কিছু ট্রেনিং নিতে হবে, ট্রেনিং দিতে হবে। অগ্নি নির্বাপন সরঞ্জাম সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সহ সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আমরা শুধু ফায়ার সার্ভিস স্টেশন বানায় যাব আর হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে জিনিস কিনব আর সেগুলি কাজে লাগানো যাবে না, এটা তো হয় না। যারা এগুলি ব্যবহার করবেন বা যারা স্থানীয় জনগণ যাদের সুরক্ষার জন্য এগুলি ব্যবহার, আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলি যেন সুরক্ষিত থাকে সেদিকে দৃষ্টি দেবেন। বিশ্বের কয়েকটি দেশে আবারও করোনার প্রকোপ বাড়ছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। আল্লাহুম্মা আমিন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় কুপিয়ে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী ইমন সহ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। নাহিদকে কুপিয়ে হত্যার যে ছবিটি গণমাধ্যমে ভাইরাল হয়েছে সে ছবিটি ইমনের বলে জানা যায়। ঘটনার দিন ইমন তার বাম হাতের উপরের অংশে এবং পায়ে ইটের আঘাতে আহত হন। ইমন ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি খুলনায়। তুচ্ছ কারণে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের দোকান মালিক কর্মচারীদের এবং হকারদের সংঘর্ষে তিনটি মামলার মাঝে নাহিদ হত্যা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরাত।
সকাল 11টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আগামী নির্বাচন, রোহিঙ্গা সংকট নিয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছিল তুরস্কের রাষ্ট্রদূত। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে দলের দাবিটি তুলে ধরা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে আমির খসরু জানিয়েছেন, বিএনপি তার আগের অবস্থানই পরিষ্কার করেছে। বৈদেশিক বাণিজ্য আমাদের ব্যাপারে আলাপ হয়েছে, তারপরে রোহিঙ্গার ব্যাপারে আলাপ হয়েছে, রোহিঙ্গা ইস্যুটাকে খুব বড়ভাবে তুলে ধরা হয়েছিল, সেগুলো আলোচনা হয়েছে রোহিঙ্গার উপরে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সবসময় যা বলি আমরা সবসময় বিএনপির সিদ্ধান্ত, সেটা দলের পক্ষ থেকে সবসময় যা বলা হয়েছে সেটা আমরা বলি। আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও মানবিক হতে হবে বলেও জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ডের উপর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাইডেন প্রশাসনকে পুনর্বিবেচনা করার আহ্বান জানান। Bangladesh following your footsteps. In our country, we have a lot of terrorism, a lot of disaster. ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে কমলাপুর রেল স্টেশনে রাত থেকে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা। আজ দেওয়া হচ্ছে 28 এপ্রিলের টিকিট। আজও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও অনেকে পাননি কাঙ্ক্ষিত টিকিট, আবার অনেকে টিকিট পেয়ে ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। মহিবুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। এবার বিশেষ ব্যবস্থাপনায় ঢাকার 5টি স্থান থেকে টিকিট বিক্রি হচ্ছে, তারপরও কমলাপুরের টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। গতরাত থেকেই টিকিট নিতে স্টেশনে অপেক্ষা করেন যাত্রীরা, তবে প্রত্যাশিত টিকিট পেয়ে এই লম্বা সময়ের অপেক্ষার কষ্ট পরিণত হয় আনন্দের হাসিতে। গতকাল আসরের সময় এই পর্যন্ত স্টিল নাও, 23 তারিখে ইফতার করছি, আজকে হলো 24 তারিখ সকাল 9টা। অনেক 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 যে আমি টিকিটটা পাইছি, অনেক ভালো লাগতেছে যে ফ্যামিলির সাথে যাই ইফতার করতে পারবো। এই যে 2 দিন যে কষ্ট করলাম 15 ঘন্টা, এই টিকিটটা হাতে পায়া একটা ভোটা কষ্ট মনের ভিতরে না, একটা ভোটা কষ্ট মনের ভিতরে। ঈদ উপলক্ষে টিকিট কালোবাজারিদের রোধে এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। স্টেশন ম্যানেজার জানিয়েছে, টিকিট পেতে সামান্য সময় লাগলেও এবার দালালদের দৌরাত্ম নেই। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। কালকে থেকে আমাদের ঢাকা খুলনা স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে, যেটা 29 তারিখ থেকে চলাচল করবে। যেহেতু আগামীকালকে আমরা 29 এপ্রিল তারিখে টিকিট দেবো, ইনশাআল্লাহ কালকে থেকে কিছু টিকিট বাড়বে খুলনাগামী। 27 এপ্রিল পর্যন্ত সকাল 8টায় শুরু হয়ে কাউন্টারে বিকাল 4টা পর্যন্ত আগাম টিকিট পাওয়া যাবে। পহেলা মে থেকে বিক্রি হবে ফিরতি টিকিট। অনেক ভালো মনে হচ্ছে, সোনার হরিণ হাতে পেয়েছি। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিত করতে গত 20 এপ্রিল থেকে সদরঘাটে লঞ্চগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অগ্রিম টিকিট নিতে যাত্রীদের তেমন আগ্রহ নেই সদরঘাটে। যাত্রী না থাকায় ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টারগুলো। লঞ্চের টিকিট এবার অনলাইন অফলাইন দুইভাবেই বিক্রি হচ্ছে। একদিকে এদিকে সব লঞ্চ কোম্পানির কাউন্টার সদরঘাটে নেই, লঞ্চের টিকিট কাউন্টার সদরঘাটের বাইরেও রয়েছে। ঈদের অগ্রিম টিকিট, ফিরতি টিকিটও নিজ নিজ জায়গা থেকেই বিক্রি হচ্ছে। শিবুলিয়া বাংলাবাজার নৌরুটে ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্বল্প সংখ্যক মাত্র 7টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। সকাল থেকেই ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় সব মিলিয়ে 200+ যানবাহন। এই নৌরুটে ছোট বড় মিলিয়ে 7টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। ভোরে দারাইন নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ করে। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হাওরের 4,270 হেক্টর জমির মধ্যে 90 ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। পুরো হাওরে পানিতে তলিয়ে যাওয়ার আরও
কিছু জমির ধান কাটা হয়ে যাবে, দুই থেকে এক ভাগ জমির ধান নষ্ট হতে পারে। এর আগে উজানের ঢলে শালদীঘা হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে 30 হেক্টর জমির ফসল। শুক্রবার দুপুরে বাঁধটি ভেঙে যায়। মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে, এতে পদ্মা তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে শতাধিক পরিবারের। বর্ষার আগে ভাঙন রোধে ও নিজের বসত ভিটা রক্ষায় সরকারের সহযোগিতা কামনা তাদের। তবে ভাঙন রোধে নানা অজুহাতের কথা বলছে প্রশাসন। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইয়াসির আরাফাত। প্রায় 2 মাস ধরে হরিরামপুরের পদ্মা নদীতে জোয়ারের পানি বাড়ছে। উপজেলার কাঞ্চনপুর, গোপীনাথপুর ও সুতালড়ি ইউনিয়নের পদ্মাপাড়ের তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বর্ষার আগেই নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, বসত ভিটা। শেষ সম্বল বসত ভিটা হারিয়ে অসহায় অবস্থায় আছেন পদ্মাপাড়ের শতাধিক পরিবার। নদীতে ভাঙে নিয়ে গেছে সব, পরের জায়গায় ঠাই হে তাহার ওই যে সরকারের দেহে একটু গর্ব আছে। আমার কেম বাকি করুম, আমার স্বামীর অসুখ, আমার ছেলেটা ছোট মানুষ, কি করবো না করবো, খালি হাইতো টেস্ট করে, কে একটা সাহায্যও দেয় না। মেম্বার চেয়ারম্যান আমাকে সাহায্য নিলিপ কয়েক আমরা কই পারব না। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং ছাড়া আর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না প্রশাসনের। হঠাৎ বিভিন্ন জায়গায় আকস্মিক ভাঙন দেখা দেয়, সেটা আমাদের নর্মাল কাজের অংশ না। বর্ষাকালীন সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মানুষের জানমাল এবং সরকারি বেসরকারি স্থাপনা রক্ষার্থে আমরা কাজ করি, সেটা রুটিন কাজ না, সেটা হচ্ছে আপৎকালীন জরুরি কাজ। নিজের শেষ সম্বলটুকু হারিয়ে অসহায় এসব মানুষ এখন তাকিয়ে সরকারি সহযোগিতার দিকে। ইয়াসির আরাফাত, মাইটিভি নিউজ ডেস্ক। সাভারে রানা প্লাজার ধসের 9 বছর আজ। দিনটি উপলক্ষে সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহতরাও যোগ দেন শ্রদ্ধা নিবেদন শেষে। এ সময় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জানান, রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টসের মালিকদের ফাঁসির দাবি এবং ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবি জানান। 2013 সালের আজকের দিনে ভয়াবহ এক ভবন ধসের ঘটনায় আঁতকে উঠেছিল সারা বিশ্বের মানুষ। পৃথিবীর শিল্প কারখানার ইতিহাসে এই ভয়াবহ দুর্যোগে নিমিষেই সাভারের রানা প্লাজা হয়ে উঠেছিল দুঃখ ও বেদনার এক শোকগাথা। বিস্তারিত মনোর আলম নির্ঝরের রিপোর্টে। এভাবেই কেঁদে কেঁদে রানা প্লাজা ধসের ঘটনার বিচার চাইলেন নীলুফা বেগম। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের স্মৃতিচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছেন নীলুফা। সেদিনের সেই দুঃসহ স্মৃতি রোমন্থন করলেন রোকসানা ও বিউটি। ওই মেয়ের লাশের নাককান দিয়ে যে রক্ত বের হয়েছে, ওই রক্তটা আমার সারা পিঠ, আমার মুখ দিয়ে, নাক দিয়ে এক সাইড ভাইয়ে ভিজে গেছে। দাঁড়ো আন্দ্রে ঘুষি দেয়া, তারপর আমি বাইরে আসি। শত শত শ্রমিককে পঙ্গুত্ব মেনে নিতে হয়েছে। ঘটনার 9 বছর পার হয়ে গেলেও এই ঘটনায় হতাহত শ্রমিক ও তার স্বজনরা এখনো সুবিচার পাননি, বিচার হয়নি অভিযুক্তদের। 9,200 টাকা দিয়ে আমি ঘর ভাড়া দিব না, দোকান বিল দিব না, যেগুলা ঋণ করছি সেগুলা দিব আমি। রানা প্লাজা ধসের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে 2,438 জনকে জীবিত এবং 1,117 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো 19 জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 1,136 জনে, আর আহত হন 1,524 জন। 291টি মরদেহের পরিচয় শনাক্ত করা ছাড়াই ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তবে এই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনরা যেমন যথাযথ ক্ষতিপূরণ পাননি, তেমনি যথাযথ সহায়তা না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক শ্রমিকই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন খুব দ্রুতই সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করা হবে, কারণ স্কুলে এসে দীর্ঘ সময় ধরে ক্লাসে থাকতে হয় শিক্ষার্থীদের। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের 65টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাঠদানের যে ঘাটতি হয়েছে এটা ঘাটতি পূরণের ব্যবস্থা আছে। আমরা এই যেমন কিট অ্যালাউন্স দিলাম বাচ্চাদের, যাতে পোশাক পরিচ্ছদ পরে ওরা স্কুলে আসতে পারে, আবার আমরা টিফিনের ব্যবস্থা করতেছি। এবার অর্থ ও বাণিজ্য সংবাদ।
রমজান ও ঈদ সামনে রেখে অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার প্রকাশ হওয়া কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসের 21 দিনে রেমিটেন্স এসেছে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসেবে এই অর্থের পরিমাণ ১২,১৩০ কোটি টাকা। রমজান মাসে প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিটেন্স দেশে আসছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আজ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট শেষ হবে রাত ৮টায়। পাঁচ বছর আগে এ ধরনের এক নির্বাচনে ক্ষমতায় আসা ৪৪ বছর বয়সী ম্যাক্রো সাবধান করে দিয়ে বলেছেন, জনসম্মুখে মুসলিম নারীদের মাথায় স্কার্ফ পরার বিরোধী লা প্যান ক্ষমতায় বসলে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে ৫৩ বছর বয়সী লা প্যান তার প্রচারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও লা প্যান শেষ পর্যন্ত পেরে উঠবেন না বলেই মনে করছেন জরিপ সংস্থা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভের জ ড্যানিয়েল লেভে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের ছোট একটি দল এখনও শহরটির বৃহৎ অজভস্টল ইস্পাত কারখানার ভেতর অবস্থান করছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, অজভস্টল কারখানায় আটকে থাকা যোদ্ধাদের রাশিয়া হত্যা করলে মস্কোর সাথে শান্তি আলোচনা থেকে সরে আসবে কিয়েভ। মারিউপোলে ইউক্রেনের সর্বশেষ এই প্রতিরোধ যোদ্ধাদের এই দলটি মেরিন সেনা, বিতর্কিত আজভ রেজিমেন্টের সদস্য, সীমান্তরক্ষী এবং পুলিশ অফিসারদের নিয়ে গঠিত। এই বাহিনী মূলত গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এবার ভিন্নধর্মী খবর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত পোশাকের প্রদর্শনী শুরু হয়েছে তুরস্কে। ইস্তাম্বুলের মসজিদে এই পোশাক দেখতে ভিড় করেছেন হাজার মানুষ। পবিত্র এই পোশাক দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা দর্শনার্থীরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত একটি পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকায় শরীফ মসজিদে ভিড় করছেন হাজারো মানুষ। করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া এই প্রদর্শনী দুই বছর পর ২২ এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহ আলাইহিকে উপহার হিসেবে পোশাককে দিয়েছিলেন। তার বংশধরেরা পোশাকটি দীর্ঘ ১৪০০ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত দুই বছর ধরে এই পোশাকের প্রদর্শনী বন্ধ ছিল। করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর পুনরায় পোশাকটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এই নিদর্শন শুধু পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে হিরকায়ে শরীফ মসজিদের ভেতরে কাছে বানানো বাক্সে রাখা পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের অপেক্ষায় ছিলেন। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ব্যক্তির ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ কেউ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। পবিত্র এই পোশাকের প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। মার্সিয়া মান্নান, মাইটিভি। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে মিল্কভিটা সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ভবন নির্মাণের আগে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় নাহিদকে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ কর্মী ইমন সহ বেশ কয়েকজন আটক। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিবের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভিড়, কাটেনি সার্ভার জটিলতা, অগ্রিম টিকিট আগ্রহ কমেছে লঞ্চ যাত্রীদের, শিমুলিয়া বাংলা বাজারে যানবাহনের চাপ। সুনামগঞ্জের সাল্লার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানিতে প্লাবিত, মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার তীর ভাগন অব্যাহত। ৯ বছরেও শেষ হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার কাজ, নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধা।
দর্শক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। আল্লাহ হাফিজ।